بسم الله الرحمن الرحيم نيابة غادي بغاش كرسي بويا شاور اريا شاور شنان بل تاكا تاشر سوالش بويا شاور اريا نيم نو بوني تو بادي نيجر جونو بانادش بوكي تو ناغري غوتي نيجر شطو داركاستا ابان كرداسي مولدو شاور شنان بل شطو شاور كنتر منتر اشي بشر كاسكرا زونو افنا دير كنيو بودان كرا هابي دهون كي كي بودا افنا دير كنيو بودان كرا هابي اسبيس ات لانجوج ثيرابيست فوتشنكا تينتي এবং অকুপেশনাল থেরাপিস্ট পদ সংখ্যা 6টি এবং ফিজিওথেরাপিস্ট পদ সংখ্যা 3টি সাইকোলজিস্ট ও সঙ্গীত ও অঙ্কন ও নৃত্য শিক্ষক পদ সংখ্যা 3টি এদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে অভিজ্ঞ ও বিএসএড সম্পন্ন পাঠ্যক্রমকে অগ্রাধিকার প্রদান করা হবে জুনিয়র শিক্ষক পদ সংখ্যা 2টি বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমান পাস হতে হবে বিএসএড সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে শিক্ষা সহকারী পদ সংখ্যা 5টি এসএসসি পাস হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে গাড়ি চালক পদ সংখ্যা 1টি ন্যূনতম শ্রেণী পাস হতে হবে হেভি লাইসেন্স থাকতে হবে নিরাপত্তা কর্মী অথবা পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা 5টি এসএসসি পাস বা সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী তার অগ্রাধিকার প্রদান করা হবে বেতন জাতীয় পে স্কেল 2015 ও প্রয়াস সবার এরিয়া নীতিমালা অনুযায়ী আলোচনা সরকার অবশ্যই কোনো কিন্তু সরকারি চাকরি হ্যাঁ শর্তাবলী অধ্যক্ষ প্রয়াস সবার এরিয়া সবার সেনানিবাস ঢাকা 1344 এর বরাবর 26 জুন 2023 তারিখের মধ্যে স্বহস্তলিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দরখাস্তের সাথে সদ্য তোলা রঙিন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও ঠিকানা সহ অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল নম্বর সনদপত্র অভিজ্ঞতা সনদ স্থায়ী চেয়ারম্যান কর্তৃক পদে নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ যথাযথ নিয়মে দাখিল করতে হবে বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে প্রয়াস সাভার এরিয়া এর অনুকূলে উপরোক্ত 1 নং থেকে 4 নং পদের জন্য 500 টাকা এবং 5 থেকে 8 নং পদের জন্য 300 টাকা ব্যাংক ডাব্বা পে অর্ডার অফারের যোগ্য করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে সকল পদের জন্য বয়স সীমা সরকারি বিধিমালা মোতাবেক কার্যকর হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা যেতে পারে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সূচি পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষের প্রয়োজন সাপেক্ষে পদের সংখ্যা পরিবর্তন এবং যে কোনো আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা প্রভিডেন্ট ফান্ড বছরের দুই উৎসব ভাতা প্রদান করা হবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে